আজকে চলে এসেছি তাড়াতাড়ি। আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছে শাশ্বতী, ফিউ মিনিটস উইথ মির শাশ্বতী। খুব সুন্দর টপিক, সেটা হচ্ছে খুব কমন, মানে লোকের এটা খুব প্রশ্ন যে ডিফিকাল্ট মানুষকে কী করে হ্যান্ডেল করব। সত্যি আমাদের জীবনে কিন্তু বিভিন্ন রকম মানুষ আসে, মানে যাদের ঠিক মতো আমরা আমাদের যেরকম ডিজায়ার যে এরা এরকম হবে, আমার সাথে এরকম করবে বা এরকম হলে ভালো হতো, তো সেরকম কিন্তু হয় না সবসময় নিজের মন মতো, তখন আমরা তাদের কিন্তু ডিফিকাল্ট বলি। এবার এক একটা সময় এক এক রকম ডিগ্রি মানে হয়, মানে ডিফিকাল্টিজ এক এক রকম ডিগ্রি, মানে আমার জন্য যেটা ডিফিকাল্ট না আরেকজনের জন্য সেটাই ডিফিকাল্ট। মানে ধরো এরকমও আছে যে আমার একটা কোনো চাহিদা পূর্ণ হলো না, তখন সেই মানুষটা যে আমার চাহিদা পূর্ণ করলো না সে আমার জন্য ডিফিকাল্ট হয়ে গেল। আবার যার চাহিদাটা খুবই কম, যে কারুর কাছে কিছু এক্সপেক্ট করে না, তার কাছে ডিফিকাল্টিস এর সংজ্ঞাটা কিন্তু অন্যরকম। তো সেটাই বলছি, এটা কিন্তু মানুষ হিসেবে কারুর কাছে জীবনে ডিফিকাল্ট মানুষ লোকের মানে সংখ্যা প্রচুর, মানে সব কিছুই তার কাছে মনে হয় যেন ডিফিকাল্ট, এটা হচ্ছে না, বস ডিফিকাল্ট, তারপরে বাড়িতে বাবা মা ডিফিকাল্ট, ভাই বোন ডিফিকাল্ট, কেননা ডিফিকাল্টিজের সংখ্যা মানে ধীরে ধীরে বাড়তে থাকে, কেননা নিজেকেই কন্ট্রোল করতে পারি না আমরা, যে মানে হাউ টু টেক কন্ট্রোল ইন দ্যাট সিচুয়েশন, মানে আমি নিজেকে কী করে ওই সিচুয়েশনটাকে কন্ট্রোল করব, তার জন্য যখন পারি না তখন সেটা আমার জন্য ডিফিকাল্ট হয়ে যায়। যেরকম ধরো যে খুব ভালো সুইমার, তাকে যেরকম সমুদ্রে এরকম প্রচুর অভিজ্ঞতা আছে, যে যেরকম ইংলিশ চ্যানেল পেরিয়েছে যে মেয়েটি, তার এক্সপিরিয়েন্স শুনছিলাম, গায়ে কাঁটা দেয়, যে তার কাছে ওই জিনিসটাও ডিফিকাল্ট না, সে ঠান্ডা হয়ে মাথা ঠান্ডা করে সে কিন্তু পরপর ঢেউ কে অতিক্রম করে গেছে। তো এটা একেবারে ফান্ডামেন্টাল যে ডিফিকাল্ট আমার কাছে, আমি কতটা নিজেকে এক্সপ্যান্ড করতে পারবো, যে আমার কাছে ডিফিকাল্টিস, দেখো ডিফিকাল্ট মানুষ বা ডিফিকাল্টিস যাই আমরা বলি না কেন সে তো থাকবেই। এবার আমার মানসিকতা যদি আমি ধীরে ধীরে এরকম একটু সহজেই এটা ওটা হলে মানুষ বলতে শুরু করে দেয়, কারণ তার কাছে ওটা ডিফিকাল্টিস লাগে, মনে হয় যেন এটা কেন করলে বা এটা না করলেই পারতে। এবার এটা আমরা বুঝতে পারি না যে আমাদের মনের যে দায়রা, বলে না যে মনের দায়রা থাকে, মন ঠাকুরের কথায় বলছে না যে মনের যে কতটা ভাস্ট মানে পোটেনশিয়াল, আমরা কিন্তু বুঝতে পারি না যে আমাদের মন কোথায় আমাদের মানে। আর সবথেকে বড় কথা এই যে দিনে দিনে আমরা ডিফিকাল্টিসগুলোকে বিভিন্ন রকম জিনিস দিয়ে দিয়ে আমরা সেটাকে আমাদের মানসিকতা, আমাদের স্ট্রাইভ করার যে নেচার, আরও স্ট্রাগল করবো, আরও এটাকে আমি আরও সুন্দর করে এটাকে ট্যাকেল করবো, এরকম করতে করতে আমরা এটা বুঝতে পারি না যে আমাদের জীবনে কিন্তু আসলে ডিফিকাল্টিস কমতে থাকে, কিন্তু বোঝানো বড় তাই, কেননা এটা ঘোর কলি, আমরা বলি না কলিযুগে কিন্তু ক্যারেক্টারিস্টিক্সগুলো বা অ্যাট্রিবিউটসগুলো মানুষের বদলে গেছে। মানে আগেকার জীবনে যেরকম খানিকটা সেই ইউটোপিয়ান ওয়ার্ল্ড আমরা ছোটোবেলায় পড়েছি, ইউটোপিয়া মানে সে গাছে মাছ গজাবে বা সমুদ্রে ফুল গজাবে, মানে এটা একটা ইয়ে দিলাম, সবটাই উল্টো, মানে এখন যে ধরনের হিনিয়াস ক্রাইম হচ্ছে, তো ডিফিকাল্টিস তাকে মানে আমরা বলবো এখন বাচ্চাদের, বা যতক্ষণ না বাড়ির বাচ্চা বলে বলছি না, যে কোনো মানুষ বাইরের থেকে ফিরে না আসছে, মানে আমাদের মানে ডিফিকাল্টিস মানে প্রতিটি, দুদিন আগেই আমরা দেখেছি যে একটা বাচ্চা কোন লেভেল অফ ডিফিকাল্টিসে পড়েছিল, যে কন্টিনিউয়াসলি পড়েছে, যে সে দুদিন আগেও হয়েছে চেয়ার থেকে পড়ে মারা গেল। মাম্মামদের, আমার মেয়েদের অফিসে তোমরা জানো ব্যাংকে দুদিন আগেই একটা ঘটনা, তার আগেও দিন সাতেক আগে আমি তোমাদের কাছে বলছিলাম যে মা কোম্পানির সিইওকে লিখেছে, এবং সেটা তো এখন প্রশাসনেও গেছে ইয়েটা, যে এত চাপ এত প্রেশার, কথা হচ্ছে প্রেশারটা তো ডিফিকাল্ট মানে মারাত্মক, কিন্তু কথা হচ্ছে সেখানে মুখ খোলা বা বলা যে আমার কষ্ট হচ্ছে, কারণ এটা আমাদের নিজস্ব অধিকার না, আমার যেটা কষ্ট হচ্ছে সেটা আমি বলতে পারি আগে থাকতে, বা আমি যদি বলতে না পারি, আমি একটুখানি আমার যে
মানে আমি ডাইরেক্টলি ধরো যে মানুষটা আমার সাথে করছে এই জিনিসগুলো, আমাকে ডিফিকাল্টিস দিচ্ছে, আমার আমি পারছি না ট্যাকল করতে, তখন বড় কোনো মানুষের হেল্প নেওয়া, কথা বলা, মুখ খোলা, এরকম প্রচুর জিনিস আছে। কিন্তু কথা হচ্ছে যে ওইটা নিজের কাছে প্রশ্ন যে হাউ টু, কী করে একজন ডিফিকাল্ট মানুষকে আমি আমার জীবনে কী করে হ্যান্ডেল করবো। আসলে ডিফিকাল্টিস শুরু হচ্ছে আমার ভিতরে, আমার সে আমার সেই সিচুয়েশানটাকে হ্যান্ডেল না করতে পারার ক্ষমতা, আমার অনেক রকমের ক্ষমতা হতে পারে। বললাম তো একটু আগেই, মানে এক একজনের ডিফিকাল্টিস শুনলে আমার মনে হয়, যেরকম উদাহরণ দিচ্ছি যে আসতে পারোনি কেন, কাল বড় একটা মিটিং ছিল, আসতে পারোনি কেন, সেটা শুনলে না তোমরা অবাক হয়ে যাবে। কেননা দেখো, আমরা তো কেউ কারুর জাজ করার না, যে মানুষটা রূপোর বা হীরের চামচ নিয়ে জন্মেছে সেই মানুষটার কাছে ডিফিকাল্টিস, আর আমরা যারা প্রতিনিয়ত ডিফিকাল্টিসকে সঙ্গে নিয়ে গচ্ছি, শুধু নিজেদেরটা না অন্যের ডিফিকাল্টিসেরও জ্ঞান দিচ্ছি, উপদেশ দিচ্ছি যে এই এই করে এই করো, কেননা কি নিজেদের জীবনে এত ডিফিকাল্ট, নানা রকম মানুষ, নানা রকম কন্ডিশন। তো আসলে আমার মনে হয় ডিফিকাল্ট কোনো মানুষ হয় না, ডিফিকাল্ট না কন্ডিশনগুলো হয়, তো সেগুলো আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ট্যাকল করি না, একটু সাধারণ এটা ওটা হলো। মানে এখন তো ইউটিউব হওয়াতে চোখের ওপর দেখতে পাচ্ছি, যে যার কমেন্টে এসে তার আন্ডারস্ট্যান্ডিং সে দিয়ে যাচ্ছে, দরকার তো নেই কোনো মানুষের। আমার মতো মানুষ হলে আমি অন্যভাবে হ্যান্ডেল করব, কিন্তু যে মানুষটা হয়তো ডিফিকাল্টি নেয়নি কোনো দিনও জীবনে, তার জন্য কষ্ট, সে মনে মনে ভাববে যে আমাকে বলার কী দরকার, আমি আমার মতো আমার চ্যানেলে আমি আমার মতো করছি, তোমারটা তো আমি শুনতে চাইনি। আমি নেভার কখনো করি না, আমার জীবনের এটা নীতি যে আমি অযথা কারোর কমেন্ট বক্সে গিয়ে তুমি এটা কেন করলে না বা এটা করলে ভালো হতো, দরকার তো নেই। আমরা তো এখানে, হ্যাঁ, কোনো চ্যানেলে কেউ যদি বলে, প্রকাশ করে যে তোমাদের মত জানাও, তখন আই ক্যান শেয়ার আমার মত, কিন্তু আমি যদি না বলি, আমি যদি আমার মত শেয়ার করছি, ধরো আমি যেটা জানি, সাধারণ জানি, কিন্তু সেটা আমি শেয়ার করছি, আমি তো চাইনি কারোর মত নিতে, আমি আমার চ্যানেল থেকে আমি মানুষকে কিছু একটু দিচ্ছি, আমার ইচ্ছে হচ্ছে যে আমি তোমাদের সাথে শেয়ার করছি। সেখানে এমন একটা কথা এলো, তখন সবাই তো একরকম মানসিকতার না, তো সেখানে কষ্ট হতে পারে। ওই জন্যই বলে যে না, মানুষ কর্মটা যে আমরা করি না, আমরা বুঝতে পারি না যে কী করে আমি হয়তো কারোর জন্য ডিফিকাল্টি হয়ে যাচ্ছি, আমি কারোর জন্য, এটা মারাত্মক। আমি সবসময় আমার এটা প্রেয়ার যে আমি যেন কারোর জন্য ডিফিকাল্টি, মানে আমি যেন, আমাকে দেখি কেউ যেন ঘুরু না কুচকায়, চেষ্টা করি, কিন্তু তাও কি হয় না, তাও হয়, কারণ আমরা সবার প্রত্যাশা মিট করে উঠতে পারি না। এবার কথা হচ্ছে যে আমি নিজের কী বলবো, আমার নিজের ভারসাম্য বা নিজের ব্যালেন্সটা আমাকে মেনে চলতে হবে। তো এর আগের দিন তোমাদের যেটা বলছিলাম যে খুলে বলতে পারছি না, এটা একদম পার্সোনাল দিয়ে, কিন্তু ও যখন আমায় বললো যে রঞ্জনা আন্টি, আমার সন্তানের বয়সী রঞ্জনা আন্টি, এই ছোট বউ, মানে 5-6 বছরের বিয়ে হয়েছে, একটা ছোট্ট শিশু, একটা বেবি হয়েছে, তো আমাকে যখন বললো কারণটা, তখন আমি মনে মনে ভাবলাম এই ধরনের কারণ এদের কাছে ডিফিকাল্টি, যখন এরা বড় কোনো ডিফিকাল্ট সিচুয়েশনে পড়বে তাহলে কী করবে এরা। তো সেটাই বলছি, কখনো কখনো না ডিফিকাল্ট মানুষের আমাদের জীবনে আসার দরকার। তো আমার জীবনে যেরকম প্রচুর ডিফিকাল্ট মানুষ, আসলে যে বললাম মানুষ ডিফিকাল্ট হয় না, ডিফিকাল্ট হয় কন্ডিশনগুলো। আমাকে ওপর, আমার সামনে কোনো মানুষ, আমি বলবো হয়তো যে সাধারণ মানুষ বলবে এ তো ডিফিকাল্ট আমার জন্য, হ্যান্ডেল, আমি পারি না একে হ্যান্ডেল করতে, আসলে তা না, কোনো গ্যারেন্টি নেই যে এ আজকে এসছে কাল চলে যাবে আর আসবে না। আমার জীবনে একজন গিয়ে 50 জন আসবে, কেন, তার কারণ আমি কন্ডিশনটাকে হ্যান্ডেল করতে পারি না, আমি শিখিনি, মানে আমার, আমি জানি না, একজন আমাকে কন্টিনিউয়াসলি আমার পথে, আমার পথ বলতে তোমরা 1.5-2 বছর ধরে আমাকে দেখছো, যারা যারা আমার চ্যানেলে প্রথম থেকে আসছো, তারা জানো যে আমি হয় একটু ভূতের গল্প নিজে শুনতে ভালোবাসি, তো লিখতে ভালোবাসি ভূতের, তো আমি প্রথম প্রথম একটু গল্প টল্প বলতাম, তারপরে ধীরে ধীরে রান্না দেখাতাম, এই কোথাও বেড়াতে টেড়াতে গেলাম দেখাতাম, মোস্টলি যেটা করি সেটা হচ্ছে ওই কজ অ্যান্ড এফেক্ট শেয়ার করতে থাকি, কিন্তু সেখানেও কিন্তু প্রচুর কথা ওঠে, প্রচুর ডিফিকাল্টিস আসে যে এই পয়সা নেয়, এর চ্যানেল থেকে পয়সা আসে, বা নেভার আমি কোনো দিন সেটাকে নিয়ে আলোচনা বা, কিন্তু আমার কাছে ডিফিকাল্টিটা আবার দেখো, এগুলো আমার কাছে ডিফিকাল্ট না, আমাকে কেউ
খারাপ বললো বা কেউ কিছু খারাপ নিয়ে আলোচনা করছে, আমার আমার সত্যি এত জীবনে এত ডিফিকাল্ট কন্ডিশন দেখেছি না, ওই যে বললাম ডিফিকাল্ট লাগে না, লাগে। হয়তো তোমরা ভাববে যে বাবা এটা তোমার কাছে ডিফিকাল্ট, কেন ডিফিকাল্ট? আমার মনে হয় যে আমার চ্যানেলে যারা আসে, খেয়াল করে তোমরা যদি দেখো, আমি আমারটা নিয়ে বলছি, আমার চ্যানেলে যারা আসে কিচ্ছু পায় না। কি পায় বলো? আমি না খুব বেশি বেড়াতে যাওয়ার জিনিস দেখাতে পারি বা সেরো মাহামুরি কেনাকাটি কিছুই দেখাতে পারি না, এই বক 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 করে যাচ্ছি। তো কারা আসে? যে দু চারজন মানুষ আসে তারা সব কিছু সরিয়ে কিছু শিখতে চায়, ভালো থাকতে চায়। যে রঞ্জনা দিয়ে একটা সাধারণ মানুষ হয়ে যদি ভালো থাকার চেষ্টা করে তাহলে আমি কেন পারবো না? প্রচুর আমার কাছে এরকম হোয়াটসঅ্যাপ আসে, কমেন্ট আসে যে যারা জানো রঞ্জনা দি এখন আর আগের মতো রাগ করি না, আগের মতো প্রত্যাশা করি না, বুকটা না ভরে যায় আনন্দে। সেখানে আমার জন্য ডিফিকাল্ট হয় কিছু কিছু মানুষ যারা এসে এটাকে বাধা দেয়, যারা এটাকে বাধা দেয়। তোমরা হয়তো নর্মালি বুঝবেই না, কিন্তু আমি ফিল করি, কারণ আমি ওই সমস্ত নদীর আলগুলো না সরিয়ে সরিয়ে আমি ওইটার দিকে, মানে আমি নিজে জীবনে এত ফেস করেছি না, আমার কাছে এই এই সাধারণ ডিফিকাল্টিসগুলো আমার কাছে অসাধারণ লাগে। কেন? কি আমার মনে হয় যারা আমার চ্যানেলে একটু কিছু ভালো কথা শুনতে আসছে, তখন যদি এরকম হয় তারা দুবিধা হয়ে যাবে যে এটা কি ঠিক নাকি এটা ঠিক। মানে ওই সেই সময়টা আমার না নিজেকে আমার নিজেকে বারবার দেখো মুখ থেকেও বেরিয়ে এলো, যে আমি কোনো মানুষকে ডিফিকাল্ট বলছি না, আমার নিজেকে খুব ডিফিকাল্ট লাগে যে এটাকে আমি কী করে ট্যাকল করবো, আমার ওটা লাগে। মানে আমাকে কিছু ডাইরেক্টলি বলো, আমি কিছু আমার কোনো আপত্তি নেই, কিন্তু যখন ওই আমি হয়তো এক্স্যাক্টলি বলতে পারছি না, কারণ আমার পথটা অন্য। মানে যারা তোমরা আমার চ্যানেল প্রত্যহ দেখছো দেখবে যে আমি খুব একটা সব কিছু নিয়ে আমি থাকি না, মানে আমার একটাই, ঘুম থেকে উঠে আমার শুরু হয় একদম রাতে ঘুমোতে যাওয়া অবধি। যারা আমাকে খুব কাছ থেকে চেনে তারা জানে আমার জীবনটাই হচ্ছে এই, হয় পড়াশুনো নয় সেগুলো শেয়ার করা। আমি তো বলি তোমাদের যে আমি এইসব নিয়েই থাকি, থাকি বলে হয়তো আমি বেঁচে আছি, নাহলে আমার যে ধরনের রোগ না, আমার যেরকম কালকে আমাদের একটা খুব বড় একটা মানে একটা এক্সাম, একটা পরীক্ষা, মানে তাতে প্রচুর মানুষ পরীক্ষা দেবে, আমি সেখানে ইনভিজিলেটর, মানে ওই অনেক জন যেরকম ইনভিজিলেশনের দায়িত্ব থাকে তার মধ্যে একজন আমি, তো সেটাই প্রার্থনা করছি যে আমার নজরে যারা থাকবে প্রত্যেকে যেন ভালো করে পরীক্ষা দেয়, প্রত্যেকে সুন্দর করে। তো এইসব মাথার মধ্যে এইসবই চলতে থাকে, যেরকম এখন ডাক্তারদের আসছি মানে মেয়ে এলো আসছি, কমপ্লিট হয়ে গেল। তো সকাল থেকে আজকে আমাদের ব্রেকফাস্টও হয়নি, কারণ আমার মেয়ে সকাল সকাল বেরিয়ে গেছে চা বিস্কিট খেয়ে, আর প্রসেনজিতেরও সকাল থেকে মিটিং, আর আমারও সকাল থেকে এই ফিরলাম, আমারও একটা ক্লাস মতো ছিল, তো এই ফিরলাম সকালবেলা, না ব্রেকফাস্ট হয়েছে না রান্না বসিয়েছি, শর্মিলা নিজে এসে কাজ করে দিয়ে চলে গেছে। তো যাই হোক, সেটাই বলছি, এইগুলোও তো ডিফিকাল্ট কন্ডিশন। নর্মাল মানুষ হলে হয়তো ভাববে যে না আমি রান্নাবান্না না করে বেরোবো না, পরে মানে আমরা সব কিছুতেই নিজেদের অভ্যস্ত করে নিয়েছি। সেটাই বলছি যে ডিফিকাল্টিস আমার মনে হয় যে যেভাবে দেখবে, মানে কারুর কাছে একটা ছোট্ট জিনিসও ডিফিকাল্ট লাগে, আবার কারুর যাদের মনটা এক্সপ্যান্ডেড তাদের কাছে এগুলো হয়তো ডিফিকাল্ট লাগে না। যে ঠিক আছে একটা সময় একটা বাজবে, এখন এই মুহূর্তে আমার দেখো আমি যার জন্য ড্রেসও চেঞ্জ করবো না, কারণ কেউ একজন আসবে, মানে আমার একজন কাস্টমার শাড়ির জন্য আসবে, পরে ওর মধ্যে যদি পারলাম একটু কিছু বসালাম বসালাম, নয়তো একটু পরে আমি বানাবো, কতক্ষণ আর সময় লাগাতে মাথা ঠান্ডা করে। তো সেটাই বলছি যে হুড়োহুড়ি করে ডিফিকাল্ট ডিফিকাল্ট বলে চেঁচিয়ে তো কোনো লাভ নেই, এবার আমাকে সেটার থেকে রাস্তা বার করতে হবে যে কী করে। সবসময় নিজেকেই মনে হয় যে কী করে আমি এটার থেকে, আমি কী করে এটার থেকে বাঁচবো, বা আমি আর দশটা নিজেকে বাঁচানোর থেকেও কী করে আমি আমার বাচ্চাগুলোকে এর থেকে বাঁচাবো, তো ওইটা সব সময় মাথার মধ্যে চলতে থাকে। তাই আমার এই ভিডিওর মাধ্যমে আমি একটাই বলবো যে ডিফিকাল্ট অ্যাকচুয়ালি না কোনো মানুষ হয় না, ডিফিকাল্ট হয় আমাদের কন্ডিশনসগুলো আমরা, হ্যাঁ তার মধ্যেও যারা ধরো ডিফিকাল্টি সামলাতে না পেরে পেরে, এখন যেটা বলছি সেটা খুব ফান্ডামেন্টাল কথা, এটা একটু বুঝতে হবে, দুম করে একটা কমেন্ট করে দিলে হবে না, এটা বুঝতে হবে। যেটা বলছি সেটা হচ্ছে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি যে
ডিফিকাল্টিগুলো না সামলে 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 এমন একটা জায়গায় আমি আমি আমার এমন প্যাটার্ন বিহেভিয়ার বা বলো বা কার্মিক একটা প্যাটার্ন তৈরি করলাম, তখন আমার জীবনে এমন একটা ডিফিকাল্টি এলো তখন কিন্তু আমি ডুবে যাওয়ার মতো। কাজেই আমি বলবো ছোটো ছোটো ডিফিকাল্টি জীবনে আসুক, ডিফিকাল্ট ডিফিকাল্ট বলে চিৎকার না করে, এই ক্যামেরা খুলে বসে গিয়ে 10টা লোকের আলোচনা না করে, কেননা ওগুলো কিন্তু আমাকে আমার জীবনে আমার চোখের সামনে আসছে আমায় কিছু শেখাতে। আমি শিখছি না, রাদার আমি অন্য মানুষকে নিয়ে আলোচনা করছি। আমার জীবনে অনেক ভালো হওয়ার ছিল, আমার সন্তানের অনেক ভালো হওয়ার ছিল, কিন্তু আমি মা হিসেবে বা বাবা হিসেবে সেগুলোকে না দেখে, আমি নিজের ভিতরটাকে এক্সপ্যান্ড না করে আমি ডিফিকাল্টি ডিফিকাল্টি ও আমার জীবনে ডিফিকাল্ট এই সেই, আমি আমার মনটাকে তৈরি করছি না। তখন যখন আসবে, যারা ডিফিকাল্টি হ্যান্ডেল করতে পারে না তাদের জীবনে ডিফিকাল্টি আসে, এটাই কজ অ্যান্ড এফেক্ট। কাজেই আমার মনে হয় ডিফিকাল্টি আসুক, রেসপেক্টফুলি সেটাকে হ্যান্ডেল করা। সেরকম জায়গায় ডিফিকাল্টি এসে গেল, বিভিন্ন রকম কর্মা হতে পারে, পারপাস হতে পারে লাইফের। আজকে আমরা দেখতে পাচ্ছি অভয়ের জীবনে যেটা ঘটলো, অভয়ের জীবনটা নিয়ে আলোচনা করতে করা আমার পক্ষে এখানে সম্ভব নয়। একেবারে সত্যি কথা যে সোশ্যাল মিডিয়ায় বসে আমি অভয়ের লাইফকে নিয়ে আলোচনা করতে পারি না। হ্যাঁ, বহুবার আমরা স্টাডি ক্লাসে এটা নিয়ে আলোচনা করছি, কেননা মানুষের খুব প্রশ্ন হয় যে কেন একটা ভালো মেয়ের সাথে, জীবনের মিশন বা জীবনের পারপাস যেখানে থাকে সেখানে ডিফিকাল্টির চেহারা অন্যরকম হয়। কিন্তু আমি আমার লাইফ থেকে আমি বলবো ছোটো ছোটো ডিফিকাল্টি যেগুলো আসে, বারবারই বলছি ছোটো ছোটো, এর আগের দিনও বললাম কিছু ডিফিকাল্টি যারা এক্সপ্যান্ডেড লাইফ যাদের, তাদের ওগুলো ডিফিকাল্টি মনে হয় না, অ্যাডজাস্ট হয়ে যায়। আমার যেরকম আজকে কমপ্লিটলি ডিফিকাল্ট একটা সিচুয়েশন, না ব্রেকফাস্ট হয়েছে না না লাঞ্চ তৈরি হয়েছে, আমি জানি না কী করে খেতে দেবো, কিন্তু আমার গিভেন মোমেন্টগুলো আমি না করতে পারিনি, যে না আমার রান্না হয়নি আমি ক্লাসে যেতে পারবো না, বলতে পারিনি। তো আমি জানি আমি এটাকে ঠিক হ্যান্ডেল করে নেবো, একটু হয়তো দেরি হবে খেতে দিতে, আজকে হয়তো আড়াইটে বাজবে, দুটোয় দিয়ে হয়তো আড়াইটে বাজবে। তো সেটাই বলছি যে ডিফিকাল্টি আসা, ডিফিকাল্ট মানুষের জীবনে আসা আমার মনে হয় প্রয়োজন। যারা আমার চ্যানেল আজকে নতুন দেখছো তারা অন্যরকম হয়তো ভাবতে পারো, কিন্তু আমি মানুষটা কজে বিশ্বাসী, আমি এফেক্টে বিশ্বাসী না, কারণ এফেক্ট আমাদের হাতে নেই। ডিফিকাল্ট মানুষ আমাদের জীবনে যখন আসে সেটা এফেক্ট, আমি হ্যান্ডেল করতে পারি না, আরও আসে আরও আসে, কত হ্যান্ডেল করবো। তাই আসুক, আমরা রেসপেক্টফুলি সেটাকে হ্যান্ডেল করবো, যতটুকু করা যায় নিজেকে এক্সপ্যানশন করাবো বাড়াবো। তো এটা আমার অভিমত, তোমরা নাও মানতে পারো। আমার জীবনে প্রচুর ডিফিকাল্ট মানুষ আমি বিশ্বাস করি না, আমার মনে হয় ডিফিকাল্ট কন্ডিশন হয়, কোনো মানুষ ডিফিকাল্ট হয় না, কন্ডিশনগুলোকে আমরা চিনতে পারি না বলে ট্যাকল করতে পারি না। তো যাই হোক, এটুকুই আজকে বললাম, খুব ভালো থেকো তোমরা সবাই, আর এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করো, খুব সুন্দর টপিক শাশ্বতী, খুব সুন্দর টপিক দিয়েছে এটা শাশ্বতী, আমাকে এতগুলো টপিক দিয়েছে, আমি জানি না কটা আছে ওর মধ্যে, 13-14টা, সময় পাই না, ওটা ইংরেজিতে দিয়েছিল, ওখানে বললাম যে এত কিছুর মধ্যে থাকি ওগুলো বাংলা করতে পারবো না, ও আমাকে সেগুলো বাংলাও করে দিয়েছে। তো থ্যাংক ইউ শাশ্বতী, তোমায় খুব ভালো থেকো, আর আর কি বলবো, আর যে যেখানে আছো কজে থেকো।